এবার সেরা টিভি অভিনয় শিল্পী নারীর তারকা জরিপ পুরস্কার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন এবং 10 বার মেরিল প্রথম আলো পাওয়া চিত্রনায়িকা শাবনূর নূর 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 মনোনয়ন দেখে নেব আমরা পর্দায় মেরিল প্রথম আলো পুরস্কার যখন তোমার আর সবচেয়ে বেশি দরকার ছিল সেই সময় আই তোরে পাই নাই দরকার নেই আমি কি ভাবছি ওই সময় এরকম কিছু একটা হবে আমার কাছে মনে হয়েছে যে মোবাইলটা নেওয়া আমার জন্য খুব দরকার ওই সময় মাথায় যেটা আসছে আমি জাস্ট বলে দিছি তাহলে আপনি কি শিরবীর আপনি তো ব্যর্থবীর এরকম ব্যর্থবীর সাথে কথা বলে সময় নষ্ট করা আমার সময় নেই আমি তো শুনলাম আনোয়ার হোসেন নাকি ভজার সাথে ধরা ভাষায় দিতে পুরস্কারটা পেয়েছেন জয়া হোসেন জয়া হোসেন থ্যাংক ইউ এবার সর্বশেষ পুরস্কার সেরা টিভি অভিনয় শিল্পী পুরুষ আমার হাত পা কাঁপছে আপনি বলেন পুরাটা পুরস্কার দিতে তুমি ডাকো মঞ্চে আমি ডাকবো মঞ্চে না না পুরোটা আপনি বলছেন আপনিই বলেন মৌসুমি এবং ফেরদৌস মনোনয়ন দেখে নেই পর্দায় আমি সহ তুমি প্রত্যেকটা কথার সাথে একটা কইরে আলপিন গাইতে দাও কেন তোমার অঙ্ক মিলছে শুরুই তো করিনি ও বুদ্ধি বুদ্ধি বাজার সখী কখনো এভাবে বেড়াতে পারবো আগে কোনোদিন ভাবিনি বাস্তবতা কখনো কখনো কল্পনার চাইতে সুন্দর হয় কাকাল তো কোনো এটা কি করলেন ব্যালেন্স করলাম এই দেখেন এখন দুটো সমান মানে আমার তো হিল দুটো দরকার ছিল নাকি কেন মীরা কেন হিল পরে জানেন না হ্যাঁ জানি কিন্তু হিল পরবে কেন আসসালামালাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন আমরা জেনে নেই মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2011 অভিনয় শিল্পী পুরুষ কি হতে পারে আপনি তো জানেন কে হতে পারে না আমি তো দর্শককে জিজ্ঞেস করছি তোমাকে না কেউ বলবেন কে হতে পারে পাঠিয়ে দেন আসলে যাকে আমরা দিতে চাচ্ছি তাকে তো দেখছি না তার মানে যাকে দেখছি সে পায় নাই একটা কনফার্মেশন পাওয়া গেল ভাই আমাদের কিন্তু হার্টের অসুখ আছে কিন্তু ভাই একটু চাঁদের নিজের কোনো আলো নেই মোশারফ করিম আর এওয়ার্ডটি তার হাতে তুলে দিবে জাহিদ হাসান বিগ ক্ল্যাপ মোশাররফ করিমকে অভিনন্দন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোশাররফ করিমকে আমি ভীষণ খুশি আমি মনে করছি আমার দল নাট্যকেন্দ্রকে আমার গুরু তারিক আনামকে ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য